আপনারা যদি না থাকতেন তাহলে আমি কেন কেউই কথা বলার সাহস পেতাম না। আর আপনারাই নেতা বানান, নেত্রী বানান, এমএলএ বানান, এমপি বানান, মিনিস্টার বানান, সবকিছু আপনারাই বানান। তারপরেও কিছু কিছু ফুটো মস্তান, ধামনাবাজ, পার্টিবাজ, স্বার্থপর, সুযোগ সন্ধানী এবং ক্ষমতা চামচাবাজ, তারা পাঁচিলের ওপর বসে থেকে সুযোগ বুঝে পাঁচিলের ওপর থেকে ঝাঁপ মারে। কেন জানেন? তারা 10 বছর সেই সব নেতা এবং তার পরিবার ক্ষমতা শুধু নয়, এমএলএ, এমপি, মিনিস্ট্রি, চেয়ারম্যান, চেয়ারপার্সনশিপ, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, এমন কি আমাদের প্রিয় যুব নেতা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদটা এখন আছেন সেই পদটাও এক সময় উনি অলঙ্কৃত করেছিলেন। তারপরেও বন্ধু, তার বাবা এখনো এমপি, তার ভাই এখনো এমপি, তার আরেক ভাই এখনো চেয়ারম্যান, তার বাড়ির বউ এখনো কাউন্সিলর, তবুও নাকি তারা বঞ্চনার শিকার। বলি আর বঞ্চনাটা কিসে হয়? তাই জন্যই বলি একটাই কথা, তারা যখন বুঝল বা সেই নেতা যখন বুঝল, মিস্টার অধিকারী, যে না বাবা পশ্চিমবঙ্গের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে মুখ্যমন্ত্রী মেনে নেবে না, অন্তত তৃণমূল কংগ্রেসে তো নয়, তখন সেই নেতা 3 বছর ধরে গুটি গুটি পায়ে কিসের হাত থেকে বাঁচতে আপনারা জানেন তো? নারদার হাত থেকে বাঁচতে। অনেক দিন ধরে লাইন করছিলেন ডেইলি প্যাসেঞ্জারি, দিল্লি কলকাতা মেদিনীপুর, দিল্লি কলকাতা মেদিনীপুর, ডেইলি প্যাসেঞ্জারি করতে করতে যখন হাঁপিয়ে গেলেন তখন ভাবলেন কি ক্লান্ত হয়ে গেছি, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটাও পূর্ণ হবে না, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মুখ্যমন্ত্রী মেনে নেবে না। তখন করলেন কি ঝাঁপ মেরে দিলেন বিজেপিতে। সেই নেতা 2 দিন আগে ডায়লগ দিয়েছে, কি ডায়লগ দিয়েছে? না হরে কৃষ্ণ হরে হরে, নাকি বিজেপি ঘরে ঘরে। তো আমি একটা কথা তাকে বলতে চাই, কাউন্টার অ্যাটাক, যে হরে কৃষ্ণ হরে হরে তোমার ঘরেই তো তৃণমূল ভরে ভরে, তাহলে নিজের ঘরই যে সামলাতে পারে না তার ঘরেই এখনো আপনাদের দয়ার দানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে এখনো পর্যন্ত তার ঘরে 2 এমপি, 1টা চেয়ারম্যান, 1টা কাউন্সিলর। আমি ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে, জানো জানি না তৃণমূলের কি কি পদ তারা এখন আঁকড়ে বসে আছেন। তাহলে যার ঘরেই তৃণমূল ভরে ভরে আছে সে নাকি অন্যের ঘরে বিজেপি ভরে ভরে দেবে, এটা কি করে হতে পারে বন্ধু? হিসাবটা বোঝান, মানে কি বলুন তো, সে গায়ে মানে না আপনি মোড়। যে পরিবারটাকে 10 বছর আগলে রেখেছিলাম, ভেবেছিলাম নিজের স্বামী নিজের ঘর, দেখুন কেমন সুযোগ সন্ধানী। সে কিন্তু এত বড় পৃথিবীতে একটা অল্প বয়সী নারীকে একা ছেড়ে দিল, এবং কিভাবে না ওপেন টিভিতে তালাক দিয়ে। ভাবুন সেই দলটা করতাম বন্ধু, যে দলটা 3 তালাক উঠিয়ে দিয়েছিল বলে একটা মেয়ে হিসাবে সবচেয়ে খুশি হয়েছিলাম, দল পরে ভেবেছিলাম, ভেবেছিলাম আমার সংখ্যালঘু মা বোনেদের সম্মানের স্বার্থে যেটা হলো সেটা অত্যন্ত সাধুবাদ যোগ্য, কিন্তু বুঝিনি যে বিজেপি 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 কা খানে কা দাঁত এক হ্যায় আর দিখানে কা দাঁত এক হ্যায়। তার কারণটা দেখুন, যে বিজেপি 3 তালাক উঠিয়ে দেওয়ার নাটক করে ভোট পাওয়ার জন্য, সেই বিজেপি সাংসদ বিজেপি নেতাদের সাথে মিলে তার নিজের স্ত্রীকে তালাক দেয়, তাহলে ব্যাপারটা কেমন হলো? যে বলবো এক আর করবো আরেক,
মা বোনেদেরকে জানতে চাইছি, এটা কি ঠিক করেছে একটা মেয়ের একা বাঁচার অধিকার নেই, একটা মেয়ের সম্মান পাওয়ার অধিকার নেই, একটা মেয়ের মানুষ হিসেবে বাঁচার অধিকার নেই? তার জন্য যখন আমি নারী হিসাবে ভাবুন, যখন আমি স্ত্রী হিসাবে, সে যখন দল ত্যাগ করেছিল, আমি প্রবল অত্যাচার সবকিছু মুখ বুঝে সহ্য করেও আমি কিন্তু স্বামীর সাথে সাথ দিয়েছিলাম এবং তার পাশে খাড়া হয়েছিলাম। মনে করেছিলাম যে স্ত্রীর এটাই কর্তব্য স্বামীর বিপদে পাশে দাঁড়ানো। আজকে সে যখন কংগ্রেস ছেড়েছিল বা তৃণমূল ছেড়েছিল, আমি কিন্তু তাকে ছেড়ে যাইনি, তাতে মন থেকে মানতে পারি কি না পারি। কিন্তু আজকে আমি যখন ভাবলাম যে যে দলটায় নারীদের সুরক্ষা নেই, সম্মান নেই, মর্যাদা নেই, লড়াইয়ের সম্মান দেয় না, সেই দলটা করা মানে নিজেকে ঠকানো আর নিজের সম্প্রদায়ের মানুষকে ঠকানো, তখন সেটা বুঝে ভাবলাম একটা নারী হয়ে আরেকটা নারীর হাত ধরবো, যে নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোথায় ভুলটা ছিল বন্ধু? কিন্তু সেই স্বামী বা সেই দল আমার পাশে দাঁড়ানোর চিন্তা করলো না। আজকে ভাবুন, আমি ধরে নিলাম আমার স্বামী এই সিদ্ধান্তটা নিয়েছে, বিজেপির সাংসদ, রাজ্য যুব মোর্চার প্রেসিডেন্ট, তার দলে তো অনেক সিনিয়র নেতারা রয়েছেন যারা দেশ থেকে আসেন, বিভিন্ন দেশের কোনা থেকে, দিল্লি থেকে, কলকাতায় অনেক বড় বড় মাপের লিডাররা বসে রয়েছেন, যারা কিছুদিন আগে পর্যন্ত সারদা নারদা রোজভ্যালি বিভিন্ন দোষে দুষ্ট ছিলেন। জানি না কোন সাবানের মায়া বলে আর কোন সাবানের জাদু বলে, বিজেপিতে গেলে নাকি তৃণমূলে থাকাকালীন চোরেরা সাধু হয়ে যায়, আমি এই সাবানের খোঁজ এখনো পাইনি। সেই নেতারা তো কই প্রতিবাদ করার প্রয়োজন মনে করলো না, একটা মেয়ের প্রতি অবিচারে মুখে তারা জয় শ্রীরাম বলে। জয় শ্রীরাম তো সবার ভগবান, রামায়ণে একটা পাতা খুলে দেখান, নিজের নাম চেঞ্জ করে নেব, যেখানে লেখা রয়েছে যে রামচন্দ্র নাকি একমাত্র বিজেপির পেটেন্ট ভগবান। রামচন্দ্র তো আমাদের সবার ভগবান, তাহলে কোথায় রামচন্দ্রের সুশাসন, রামচন্দ্রের আত্মত্যাগ, সেগুলো বিজেপি ফলো করে? কোনটা ফলো করে জানেন? রামচন্দ্র যখন জঙ্গলে অগ্নি পরীক্ষা নিয়েছিল সীতা মাইয়ার এবং সীতা মাকে একা ছেড়ে দিয়েছিল তার সন্তান সম্ভব অবস্থায়, সেইটাকে ফলো করে, মানে বউ ছাড়াকে ফলো করে, বাকিটা ফলো করে না। এরা তো কি বলুন তো, এরা সেই রাম ভক্ত হনুমান নয়, বড় বড় লেজ নিয়ে ঘুরে বেড়ানো লম্ফ ঝম্প করা হনুমান বিজেপির গুলো। তাই জন্য ভাবুন যে যেখানে একটা লড়াকু নারী হিসাবে, একটা সমাজের উচ্চস্তর দেখে আসা নারীর যেখানে সিকিউরিটি নেই, তার সংসারে তার জায়গা হয় না, সেখানে আমার এই সামনে এত সাধারণ অত দরিদ্র পরিবারের মা বোনেরা রয়েছেন, বিজেপি যদি ভুলক্রমেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে কত মেয়েদের ঘর ভাঙবে বুঝুন। তাই একটাই কথা বলবো, ভুলক্রমেও বিজেপিকে একটা ভোটও নয়, এই দলটা ঘর ভাঙানোর দল, ঘর জোড়ার দল নয়। আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, আমার দলে কিন্তু আসার সময় আমাকে ডিভোর্সের সার্টিফিকেট নিয়ে জয়েন করতে হয়নি, আমার লড়াকু সত্তাটাকে সম্মান দিয়ে আমার দল আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে, আর তার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পাচ্ছি। তাহলে ভাবুন, যে দলটা মেয়েদেরকে সম্মান দেয় সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাথ দেবেন, না যে দলটা ঘর ভাঙার খেলায় মাতে সেই ভারতীয় জনতা পার্টির সাথ দেবেন? ডিসিশনটা আপনাদের হাতে, সর্বোপরি আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেদের হাতে। বিজেপির স্বপ্ন চুরমার হয়ে যায়, 250 সিট পাবে 50 পেরো আগে,
50 পেরোতে দেব না কথা দিয়ে গেলাম এবং বিজেপি কে 50 এ বেঁধে তৃণমূল কে আমরা 200 পার করাবো এটাই আমাদের প্রতিজ্ঞা হোক এই মঞ্চ থেকে।